আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। বসার ধরন দেখে বুঝে নিন চরিত্র। আপনি সচরাচর কিভাবে বসেন ঠিক মনে করতে পারছেন না তো? বসার সময় কি আর খেয়াল থাকে? আসলে আমরা কেউই কোনো একভাবে বসি না, নানা সময় সুবিধা অনুযায়ী নানাভাবে বসে থাকি। কিন্তু তাও আমাদের সকলের রয়েছে কোনো একটি ফেভারিট পজিশন, যেভাবে বসতে আমরা সবচেয়ে বেশি কমফোর্টেবল এবং সেইভাবেই অধিকাংশ সময় বসে থাকি। জেনে নিন এমনই কিছু বসার ধরনের বৈশিষ্ট্য। এভাবে যারা বসেন তারা ভাবেন সমস্যা নিয়ে না ভাবলে সমস্যা চলে যাবে, যদিও সেটা ঠিক নয়। এরা অনেক সময় নিজেদের সমস্যা অন্যদের দিকে ঠেলে দেন, সমস্যা নিয়ে ভেবে সময় নষ্ট করতে চান না। এরা খুবই সরল প্রকৃতির ও ক্রিয়েটিভ, না ভেবে কথা বলা এদের চারিত্রিক বৈশিষ্ট্য। এরা স্বপ্ন দেখতে ভালোবাসেন ও কল্পনাপ্রবণ, অনেক সময় নতুন আইডিয়া দেওয়ার জন্য এরা জনপ্রিয় হয়ে ওঠেন। এরা ছকে বাঁধা জীবন পছন্দ করেন না, ঘুরতে ও নতুন বন্ধু বানাতে ভালোবাসেন এরা, কোনো কিছু নতুনভাবে শুরু করতেও দ্বিধা করেন না, কোনো কাজ বা সম্পূর্ণ খুশি না থাকলে তার পিছনে সময় নষ্ট করেন না এরা। তিন নম্বর পজিশনে বসা যদি আপনার অভ্যাস হয়ে থাকে তাহলে আপনি আরামপ্রিয়। কোনো কাজ নিয়ে বা কিছু কেনার ব্যাপারে এরা সারাদিন ভেবে তারপর সিদ্ধান্ত নেন, কারণ এদের সব কিছুই যথাযথ হওয়া চাই। এমনিতে বেশ অগোছালো প্রকৃতির এরা, মনোসংযোগের অভাবেও ভোগেন, অনেক সময় বেশ আগ্রাসীও হয়ে উঠতে পারেন। এরা কখনোই দেরি করেন না, যারা সময় নিয়ে সচেতন নয় তাদের এরা পছন্দ করেন না। এরা খুবই বুদ্ধিমান চরিত্রের এবং স্বস্তিতে থাকতে চান। এরা ঝগড়া করতে ও সকলের সামনে আবেগ প্রকাশ করতে পছন্দ করেন না, নিজেদের মনের ভাব প্রকাশ করতে দ্বিধা করেন না, যে কারণে মাঝে মাঝে একটু কঠোর চরিত্রের মনে হতে পারে এদের। শত্রুদের সম্পর্কে এরা সচেতন, সমালোচনা নিতে পারেন না এরা। এরা কখনোই তাড়াহুড়া করেন না কোনো বিষয়ে। এরা বিশ্বাস করেন জীবনের সব কিছুই সঠিক সময়ে ঘটবে। একগুয়ে, কখনো হাল না মানার প্রকৃতির হন এরা। নিজেকে কেমন লাগছে তা নিয়ে এরা সচেতন। অনেক সময় এরা আত্মবিশ্বাসের অভাবে ভোগেন এবং সহজে সমালোচনা গ্রহণ করতে পারেন না।